আমাদের ভিড়, লক্ষ লক্ষ লোক আজকে। প্রিয় ভক্তগণ, আমরা মেলায় এসে গেছি, তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে সাজিয়েছে। তো প্রিয় ভক্তগণ, তো ফাইনালি আমরা এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন আগে মন্দিরে যাওয়া যাক। রাধে 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 রাধে, জয় হো। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে মেলা লাস্ট মেলা, এখন বাজে রাত 10টা, 12টা বাজে মেলা, আপনাদেরকে দর্শন করবো রাত্রে 12টা বাজে বৃন্দাবনে। স্বয়ং লক্ষ্মীনারায়ণ সোনার বিগ্রহ পুষ্পরথে চড়ে আসবে এবং ভক্তদেরকে দর্শন করবে। যে ব্যক্তি দর্শন করবে সে পুনর্জন্ম থেকে মুক্তি পাবে। দর্শনে আপনাদের মনঃস্বজনম সার্থক হয়ে যাবে এবং আপনারা দর্শন মারতে আপনাদের বৈকুণ্ঠ লাভ হবে। তো সবাই সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলছে, এরকম দর্শন আপনারা কখনও করেননি। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আজকে চ্যানেলটাকে গ্রো করছি। তো সবাই সঙ্গে থাকুন, দর্শন করুন। রাধে রাধে, হরি বল। তো প্রিয় ভক্তগণ, আমরা এই মুহূর্তে মেলায় যাচ্ছি। আপনারা তো দেখে নিয়েছেন যে আমরা মেলার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি। তো এখন তো বাজে 10টা উপরে হবে, আমি তো পাঁচ দেখে এসেছিলাম 10টা 10 এরকম সামথিং। হ্যাঁ, এখন 10:30 হয়ে যাবে। তো সামনে রয়েছে মেলা, তো চলুন আপনাদেরকে দর্শন করাই। আর সবাই লাস্ট অবধি থাকুন, খুব সুন্দর ইন্টারেস্ট ভিডিও হবে। আর সঙ্গে থাকুন, রাধে রাধে। তো দেখুন রাত্রেবেলা ভক্তদের কি ভিড়। এখন ঠাকুরজি বেরোবে পুষ্পরথে, ভগবান স্বয়ং পুষ্পরথে বেরোবে সোনার ঠাকুর। তো দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে, সেরকম কিছুই নেই। তো এখন বাজে 10:30, হরি বল। রাধে রাধে, দেখুন মন্দির রঙিন হয়ে উঠেছে, পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। এ হলো সোনার তাল গাছ, আর এখানে ভগবান স্বয়ং। তো প্রিয় ভক্তগণ, আমরা মেলায় এসে গেছি, তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে সাজিয়েছে। এই সুন্দর দর্শন আমরা আজকে লাস্ট করতে পারবো বৃন্দাবন ধামে, আবার সেই 1 বছর পর এই দর্শন আমরা করতে পারবো। হরি বল। আগে দাঁড়া, এখন দেখি নি কোথা থেকে কি হচ্ছে। আসবে আসবে। তো চলুন, এ হলো সেই মন্দির। তো এখান থেকে ঠাকুর জি বেরোবে কিছুক্ষণ পর। তো এখানে খুব সুন্দর সাজিয়েছে। তো প্রিয় ভক্তগণ, আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, এইভাবে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন। কে বলে? কি হচ্ছে ভাই? রাধা রানী কি জয় মহারানী। দেখতে পাচ্ছেন প্রিয় ভক্তগণ, এখন ঠাকুরজি বেরোবে কিছুক্ষণ পর। তো এখন থেকে সাজিয়ে রেখেছি পুরো। আজকে হলো বৃন্দাবনের লাস্ট মেলা, আর আজকের দিনে ঠাকুরজি বাইরে বেরোবে সোনার, সরি, পুষ্প সিংহাসনে বসে। তো আপনারা দর্শন করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন পুরো রাস্তায়, মানে যেখানে আমরা হেঁটে যাই এখানে পুরো, দেখুন কত ভক্তের ভিড়। এখন প্রায় 10:45 বেজে গেল। হ
ভারী বল প্রিয় ভক্তগণ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কালকে পেয়ে যাবেন ব্লগটা আজকে হলো 19 তারিখ কালকে আপনারা পেয়ে যাবেন রাতে অনুষ্ঠান হচ্ছে সকালবেলা আপনারা পেয়ে যাবেন তো প্রিয় ভক্তগণ তো ফাইনালি আমরা এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি তো চলুন আগে মন্দিরে যাওয়া যাক এখন রাতে বেলা দর্শন করি তো আপনারা তো এই মন্দিরের ভিডিও আপনারা অনেক ভক্তরা দর্শন করেছেন প্রায় অনেক লক্ষ লোকেরা দর্শন করেছেন তো চলুন আজকে আমরা রাতে বেলা এই মন্দির দর্শন করি আর কিছুক্ষণের মধ্যে ভগবান পুষ্পরথে করে এই মন্দির থেকে বেরোবে দেখুন এখানে রঙ্গোলি বানিয়েছে ফুলের রঙ্গোলি কত সুন্দর বানিয়েছে আর আগে বিরাট বড় মেলা হচ্ছে এই দেখুন এখানে মেলা দেখা যাচ্ছে আগে নাগরদোলা ঘুরছে তো এই হলো সেই মন্দির আর আমরা এখন মন্দিরে প্রবেশ করব তো চলুন যাওয়া যাক আরে বল রঙ্গজি ভগবান কি জয় পুরো রঙিল ভাবে সাজিয়েছে দেখুন ফুল আর ফুল অবাক হচ্ছেন যে এত রাত্রেবেলা আপনাদেরকে দর্শন করাচ্ছি এটা আপনাদের সৌভাগ্য যে আকাশ বৃন্দাবন ব্লগের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন এই জন্য আপনারা এত সুন্দর সুন্দর দর্শন করতে পারছেন এবং আগে আরো করতে পারবেন তো এই জন্য আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আপনাদের সবার আগে আপডেট মিলে যাবে আর অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে তারা এসেছে বৃন্দাবন ধামে তো তারা অপেক্ষা করছে ভগবান যখন সবারই এখানে নিকালবে মানে এদিক দিয়ে বেরোবে এই গেট থেকে তখন সবাই দর্শন করবে আর তাদের জীবন সার্থক হয়ে যাবে তো এই দেখুন মন্দিরের গেট ফ্রন্ট গেট আর এটা হলো সেকেন্ড গেট এদিক দিয়ে আর পিছনে গেট রয়েছে তো ওই মন্দিরে যদি এখন ঘুরে আর ওই রাউন্ড করি কমসে কম 10 মিনিট লেগে যাবে খুবই বড় তো প্রিয় ভক্তগণ আপনারা অবশ্যই লাস্ট অবধি দর্শন করুন খুব সুন্দর দর্শন আমরা আজকে আপনাদের করাবো এই ব্লগের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন কত আনন্দ উপভোগ করতে পারছি আমরা হরি বল দেখুন পুরো রঙিন হয়ে গেছে ওরে হরি তো প্রিয় ভক্তগণ আমরা এখন মন্দিরের সাইডে চলে এসেছি আর আগে হলো মন্দিরে এখনো রয়েছে ভগবান এখনো বাইরে বেরোয়নি তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে তো আমাদের আর সইছে না যে আগে কি আমরা দর্শন করব তো চলুন দেখুন কত সুন্দর রঙিল ভাবে কত ঝিকিমিকি লাইট লাগিয়েছে চলুন আগে যাওয়া যাক তো খুবই সুন্দর একটা নজর আপনাদেরকে দর্শন করাবো হরি বল রাধা রানী কি যায় ঠাকুর জি বাহার নিকাল গিয়া রাধে রাধে রঙ্গজি ভগবান কি জয় দেখুন লাইট কত নাচানাচি করছে হরি বল খুবই সুন্দর দর্শন হচ্ছে চলুন আপনাদেরকে ফটাফট দর্শন করে দিই প্রিয় ভক্তগণ এত সুন্দর দর্শন আপনারা আজ পর্যন্ত কোন ব্লগের মাধ্যমে করেননি আজকে আকাশ বৃন্দাবন ব্লগ আপনাদেরকে এত সুন্দর দর্শন করাচ্ছে চলুন সবাই ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন হরি বল দেখুন ভগবান পুষ্প সিংহাসনে বসেছে হরি বল হরি বল হরি বল রাধে 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 জয় হো দেখুন সোনার ঠাকুর লক্ষ্মীনারায়ণ সোনার পুরো দর্শন করে আপনাদের জীবন সার্থক করুন जूता पैर के दूर रहना
চলুন 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 রাধা রানী কি জয় রঙ্গজ ভগবান কি জয় জয় হো তো ঠাকুর জি এখন বাহার নিকাল গিয়া আমি ঠাকুর জি এখন বাইরে বেরিয়েছে তো আপনারা দর্শন করুন এ হলো সেই সোনার তাল গাছ রঙ্গজ মন্দির যেখানে ভগবান স্বয়ং লক্ষ্মীনারায়ণ বিরাজমান হ্যাঁ তো আজকের দিনে আজকে হলো বৃন্দাবনের লাস্ট মেলা আর আজকে হলো ভগবান আজকে বাইরে বেরিয়েছে মানে আজকে লাস্ট তো দেখুন এই সেই পুষ্প বিমান ভগবান আগে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ভক্তের ভিড় জয় হো প্রভু এখন প্রায় 11টা বেজে গেছে জয় হো প্রভু দেখুন সামনে থেকে দর্শন হচ্ছে আপনাদের জীবন সার্থক একবার সামনে জয় হো কত সুন্দর মুকুট পরিয়েছে এই স্বয়ং ভগবানের কৃপায় আজকে আমি বৃন্দাবন বাস করতে পারছি আমি এই সময়টাই কিন্তু বৃন্দাবন আমি প্রথম ফার্স্ট এসেছিলাম আর এখানে দেখুন দাঁড়িয়ে রয়েছে মন্দির এখানে ভগবান লক্ষ্মীনারায়ণের বিবাহ হয়েছিল বিয়ে হয়েছিল তো সেই প্রসাদ আমি পেয়েছিলাম আর তার ছ মাসের মধ্যে বৃন্দাবন বাস তো এত কৃপা আজকে পুরো পালমানের বৃন্দাবনে রয়েছি আপনাদের আশীর্বাদ আর ভগবানের অশেষ কৃপা অবশ্যই আপনারা আকাশ বৃন্দাবন ডক্টর কাছে চেক করে রাখুন এখন রাত 12টা বাজে 10 দেখুন ভগবান পুষ্প বিমানে চলছে চাক্কা দর্শন করুন রথের চাক্কা জয় হো প্রভু এটা আমাদের কত আনন্দ হচ্ছে আমরা আজকে কত আনন্দ করতে পারছি ভগবানের এত কৃপা আমরা বৃন্দাবন ধাম বাস করেছি আর বৃন্দাবনে এত অনুষ্ঠান হয়ে থাকে এত প্রোগ্রাম হয়ে থাকে মানে সারা বছর আনন্দ সারা বছর খালি আনন্দ আনন্দ আজকে হলো লাস্ট মেলা আপনাদেরকে মেলার ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে আপনাদের এত ইন্টারেস্ট নেই এই জন্য আমি আর পরে
লক্ষ লোক আজকে এই সময়ে রয়েছে। রাত এখন 11টা বাজে 10-15 মিনিট হয়ে যাবে। দেখুন এখন ভগবান পুষ্পরথে করে বেরোচ্ছে আর ভক্তদের দেখুন। দেখুন ভগবান এটার উপর দিয়ে যাবে, রঙ্গলি বানিয়েছে কত সুন্দর। তো প্রিয় ভক্তগণ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবন ধামে। রাত কটা বাজে এখন? 12টা 14 11টা সামথিং এমন কিছু হবে। দেখুন লক্ষ লক্ষ লোক এসে ভিডিওটা খুব লম্বা হচ্ছে, তো আপনারা সবাই সঙ্গে থাকুন। অনেকগুলো প্রোগ্রাম চলে গেছে কিন্তু আপনারা সবগুলো মিস করেছেন। আপনাদের ইন্টারেস্ট নেই এইরকম ভিডিও দেখতে, তাও এই জন্য আমি ভিডিও করিনি। আর অনেক কিছু মিস করেছেন আপনারা। প্রায় 10 দিন মেলা হয়ে থাকে, 10 দিন 10 রকমের অনেক সুন্দর সুন্দর লীলা হয়ে থাকে। অনেক দেখুন
तो प्रिय भक्तगण वीडियो खूब लम्बा हो गए अपनारा लास्ट अब्दि दर्शन करो अपना के आधा घंटा एक घंटा दर्शन कर ले शेष होना तो अपना के जतटूक सम्भव दर्शन करिए लक्ष लक्ष लोकर भीड़ तो की देखो आज आगे मेला हे तो चलो आई दर्शन करा देखो शुद्ध माताए माता एखने Thank you.